আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমি স্মৃতি 1971, যেটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল, রশিদ হায়দার চাচা সম্পাদিত, সেখান থেকে আমি আমার মা হুমায়রা শবনমের লেখা, আমার বাবার উপরে লেখা স্মৃতিচারণ, সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছে। জনাব নুরুল আমিন খান এর সঙ্গে আমার বিয়ে হয় 1965 সালের 4 জুলাই। তখন তার বয়স ছিল 26-27 আর আমার 18। অভিভাবকরাই আমাদের বিয়ে ঠিক করেন। বিয়ের রাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তাদের পরিবারে আমি কত নম্বর বউ হয়ে এলাম জানি কি না। বলেছিলাম মেজ বউ হয়ে। তখন তার জবাব ছিল, এখন বুঝতেই পারছো তোমার দায়িত্ব কতটা। আমি প্রথম থেকেই বুঝেছিলাম দায়িত্ব সম্পর্কে তিনি কতটা সচেতন, আর এও বুঝেছিলাম আমার দায়িত্ব সম্পর্কেও আমাকে তিনি প্রথম থেকেই সচেতন করে দিতে চাচ্ছেন। তিনি ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন, দায়িত্বশীল, সচেতন, নিষ্ঠাবান, কর্মসচেতন, উদার প্রকৃতির মানুষ। আমাদের যখন বিয়ে হয় তখন তিনি ময়মনসিংয়ের অতিরিক্ত জেলা প্রশাসক। বিয়ের প্রায় 2 সপ্তাহ পরে আমরা ময়মনসিং চলে যাই। একজন অবিবাহিত লোকের সংসার হিসাবে বাসার সব কিছু বেশ গোছানো, ছিমছাম দেখতে পাই। বাসার আসবাবপত্র ও অন্যান্য জিনিস দেখে তার সুরুচিরই পরিচয় পাওয়া যাচ্ছিল। ময়মনসিং যাওয়ার 2-3 দিন পরই বললেন তার সব কয়েকজন পিয়ন, চাপরাশি ও মালিকে কাপড় কিনে যেন দর্জিকে দিয়ে শার্ট বানিয়ে দিই, কথা মতো বানাতে দিয়েছিলাম। এর কিছুদিন পরই শুরু হয় পাক ভারত যুদ্ধ। তখন দেখেছি কি অক্লান্ত পরিশ্রমী না করতে পারতেন, দেখলে মনে হতো বাসায় কথা বলার সময়টা পর্যন্ত তার নেই। পাকিস্তান সরকার তার এই দায়িত্বশীলতার জন্য তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। 1966 সনের প্রথম দিকে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপসচিব হয়ে ঢাকায় এসে আমরা বাসা পেলাম না, উঠেছিলাম আমার আব্বার বাসা ধানমন্ডিতে। সে সময় দেখেছিলাম তার ব্যক্তিত্বের আরেক রূপ। তখন আমাদের প্রথম ছেলের জন্ম হলো। এই অবস্থায় শ্বশুরের বাড়িতে তিনি থাকতে ভীষণ অনিচ্ছুক ছিলেন। এই সময়ই তার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য পরিচয় পাই। তিনি কখনো বাজারে যেতেন না, কিন্তু একদিন ব্যাগ ভর্তি বাজার করে আনা দেখে আমি অবাক হলে তিনি বলেছিলেন, এগুলো আমার এক শিক্ষকের জন্য। অবশেষে আমরা বাসা পেলাম চামেরি হাউসে। বিলাসিতা তিনি একেবারে পছন্দ করতেন না। আমাদের খাওয়া দাওয়া ছিল একেবারে সাধারণ। তিনি গরুর গোস্ত আর শুটকি খুব পছন্দ করতেন। একবার অনেকদিন বাসায় গরুর গোস্ত রান্না করা হয়নি বলে আমাকে জিজ্ঞেস করলেন, কসাইরা কি গরু জবাই বন্ধ করে দিয়েছে? প্রথমে আমি ব্যাপারটা বুঝতেই পারিনি। তিনি চাইতেন আমাদের ছেলেটাও যেন সাধারণভাবেই মানুষ হয়। আমি কিছুতেই ভুলিনি তিনি বলেছিলেন, আমরা এক জোড়া জুতো বা স্যান্ডেলে মানুষ হতে পারলে আমার ছেলের 3-4 জোড়া লাগবে কেন। দেখেছি তার তুলনাহীন পিতৃভক্তি। আমার শ্বশুরের মৃত্যুর সম্ভব পর তিনি অসম্ভব ভেঙে পড়েছিলেন। আরও দেখেছি লন্ডনে আমার আব্বা মারা যাওয়ার পর লাশ ঢাকায় এলে বড় জামাই হিসাবে তার কর্তব্য ও দায়িত্ব পালনে নিষ্ঠা। 1968 সালের সেপ্টেম্বরে গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে পড়াশোনার জন্য তিনি অক্সফোর্ড গেলে 3 মাস পর আমি যাই। তার নির্দেশে আমি খুব কম কাপড় নিয়ে গিয়েছিলাম। একদিন দেখি তিনি লন্ডনে গিয়ে আমার জন্য 7টি শাড়ি কিনে এনেছেন। আমার অসুবিধার দিকে ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। আমরা দেশে ফিরেছিলাম ইস্তাম্বুল পর্যন্ত তার এক সহকর্মীর গাড়িতে। তার উদ্দেশ্য ছিল যাতে পথে অনেকগুলো দেশ দেখা হয়।
আমরা 69 সালের জুলাই মাসে দেশে ফিরে আসি। আসার পর আবার সেই বাসার সমস্যা দেখা দেয়। আমরা আমার আব্বার ধানমন্ডির বাসায় উঠি, কিন্তু এবারও তার আত্মসম্মানে বাপ ছিল, কিন্তু ভালোবাসাও পাওয়া যাচ্ছিল না। একদিন আমার এক আত্মীয় একটা মন্তব্য করায় তিনি ইস্কাটনে বাসা ঠিক করে দুদিনের মধ্যে চলে যান। একই বছর তিনি বরিশালের জেলা প্রশাসক হয়ে বদলি হন। খুব সম্ভব 70 সালের মার্চ মাসে আমরা বরিশালে যাই। বরিশালের নানাবিধ উন্নতির জন্য তিনি প্রথম থেকে অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। প্রশাসনেও কিছুটা রদবদল করেছিলেন, দেশের উন্নতির জন্য সর্বতোভাবে চেষ্টা করতে থাকেন, যেটা অনেকেরই ছিল অপছন্দ, বিশেষ করে পাকিস্তানি মনোভাবাপন্নদের। ধীরে ধীরে নির্বাচনের সময় এগিয়ে আসতে থাকে, তার খাটুনিও খুব বেড়ে যায়। ওই সময় তাকে আমি খুব চিন্তিত দেখতাম। আমি রাজনীতির বিষয়ে খুব একটা বুঝতাম না। একদিন জিজ্ঞেস করেছিলাম, পিপুলস পার্টি কি জিততে পারবে? জবাবে বলেছিলেন, প্রশ্নই উঠে না। তাকে দেখে বুঝেছিলাম যে তিনি দৃঢ় বিশ্বাসী যে আওয়ামী লীগ জিতবেই। ওই সময় পাকিস্তানিরাও বুঝতে পেরেছিলেন যে তিনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন। তাই তাকে 24 ঘন্টার মধ্যে বরিশাল থেকে ঢাকার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে বদলি করা হয়। ওই সময় পাকিস্তানিরাও বুঝতে পেরেছিল যে তিনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন। তাই তাকে 24 ঘন্টার মধ্যে বরিশাল থেকে ঢাকায় কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে বদলি করা হয়। আমরা 6 নভেম্বর ঢাকায় ফিরে আসি। এসে সেই একই সমস্যা, বাড়ি পাওয়া যায় না। আমরা আবার আমার ধানমন্ডি বাসায় এসে উঠি। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 3 মাস কোনো মতে কাটল। মার্চের প্রথম দিক থেকেই তাকে খুব বেশি চিন্তিত দেখতে পাই। সারা রাত প্রায় জেগেই কাটাতেন। এত সব কি চিন্তা করেন? জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যেত না। 7 মার্চের গণজমায়েতে শেখ সাহেবের বক্তৃতা শোনার পর থেকে তাকে সবসময় অস্থির থাকতে দেখেছি। আমার বড় ভাই ও যারা বাসায় বেড়াতে আসতেন তাদেরও অনেকের সাথে কী সব সলা পরামর্শ করতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হওয়ার পর থেকে তার নিয়মিত কাজ ছিল খুব মনোযোগ সহকারে অনুষ্ঠান শোনা। আমরা জানতে পারলাম বর্ডার এলাকাগুলোতে যুদ্ধ হচ্ছে, বহু জায়গায় বাঙালি আর্মি অফিসাররা রিভোল্ট করেছেন। কয়েকদিন পরেই খবর পেলাম আমার মেজো ভাই, তখন ক্যাপ্টেন, বর্তমানে মেজর জেনারেল হারুন আহমেদ চৌধুরী বীর উত্তম, কাপ্তাইতে রিভোল্ট করেছেন। অনেকেই আমাদের সাবধানে ও সরে থাকার পরামর্শ দেন, কিন্তু আমাদের 9 মাসের মেয়ে ও বাসা ভর্তি লোকজন নিয়ে কোথাও যাওয়া সম্ভব হয়নি। তাছাড়া তার অফিস যাতায়াতের ব্যাপারটিও ছিল। একদিন তিনি অফিস থেকে এসে বললেন, নুরুল কাদের খান পাবনা থেকে ট্রেন নিয়ে ভারতে চলে গেছেন। তিনি খুব আফসোস করেছিলেন যে তার যদি কোনো জেলায় এখন পোস্টিং থাকত তবে দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। কয়েকদিন পর একজন পাকিস্তানি ক্যাপ্টেন আমাদের বাসায় এসে এমন ভাব দেখালেন যে যেন আমাদের এবং মেজো ভাইয়ের ভালো মন্দ খোঁজ খবর করতে এসেছেন। পরে বুঝেছি আসলে জানতে এসেছিলেন কোথাও চলে যাচ্ছি কি না, ভাইয়ের সাথে যোগাযোগ আছে কি না। দিন গড়িয়ে যায়, আসে 23 এপ্রিল। আমরা যথারীতি রাত 11টার দিকে শুতে যাই, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। রাত 12:30টার দিকে বাথরুমে যাই, সেখান থেকেই শুনতে পাই আমার বড় ভাই আমার স্বামীকে দরজা খুলতে বলছেন। উনি দরজা খুলে দেন, আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি আমাদের বেডরুমে একজন পাকিস্তানি মেজর, আমার বড় ভাই ও আমার স্বামী। আমি বোধহয় খুব ভয় পেয়ে গেছি ভেবে উনি সাথে সাথে আমার কাছে সরে এসে বললেন, ওরা এমনি বাড়ি সার্চ করতে এসেছে। আমাকে উনি পাশের বেডরুমে চলে যেতে বললেন। আমি বারান্দায় অনেক সিপাহী দেখতে পাই। মেজর ও তার সঙ্গীরা আমাদের প্রত্যেকটা ট্রাঙ্ক, সুটকেস, এমনকি বিছানা পর্যন্ত ওলট পালট করে দেখল। বিছানার নিচে ছিল একটি সংবাদপত্র, সেটা তারা এনে পড়তে বলে। সেটায় লেখা ছিল, সেনাবাহিনীর গুলিতে 2 বাঙালি নিহত।
সেটা আবার উর্দুতে অনুবাদ বলতে বলে। আমিন সাহেবের শিকারে খুব শখ ছিল, তার তিনটা বন্দুক, একটি রিভলভার ও বেশ কিছু কার্টিজ ছিল। তারা এগুলো সব সেই সংবাদপত্র এবং তার বেশ কিছু ব্যক্তিগত নথি সাথে নিয়ে যায়। ওরা বলে আমাদের সবাইকে ওদের সাথে যেতে হবে, আরও বলে আমরা যেন এমন কাপড় চোপড় পরি যেটা পরে দুদিন দু তিন দিন থাকা যায়। মেজর গোলাম মোহাম্মদ আমিন সাহেবকে আমাদের সব গয়না ও টাকা পয়সা সাথে নিয়ে যেতে বলে, আমি সব নেইনি, কিছু আলমারি কাপড়ে ভাজে ভাজে রেখে যাই। রাত প্রায় তিনটার দিকে ফিজিক্যাল এডুকেশন কলেজে নিয়ে প্রিন্সিপালের বাড়িতে আমাদের আটক করে রাখা হয়। আমাদের রেখেছিল এক রুমে, আমার বড় ভাই ও আমিন সাহেবকে আমাদের সামনের রুমে রেখেছিল। বাকি রাত খুব টেনশনে ছিলাম, মনে হচ্ছিল পুরুষ দুজনকে নিশ্চয় মারধর করা হবে, কিন্তু না, তা হয়নি। পরের দিন থেকে শুরু হলো জিজ্ঞাসাবাদ, বিভিন্ন ধরনের খবর তারা জানতে চাইল। মেজর আমার স্বামীকে টাকা এবং প্রয়োজনীয় জিনিসের একটি লিস্ট দিতে বলল, তারাই জিনিস আনিয়ে দিল। তারপর দিন মেজর বললেন উনি আমাদেরকে আমাদের বাসায় নিয়ে যাবেন, আমরা প্রয়োজনীয় কাপড় চোপড় নিতে পারব। আমরা তার কথা মতো কাপড় চোপড় নিয়ে যাই। সেদিনই সকালের দিকে অন্য এক অফিসার সেখানে এসেছিলেন, আমরা সবাই তখন লুডু খেলছিলাম। ওই অফিসার তখন ভাবলেন আমরা তো বেশ মজাতেই আছি, তাই পরের দিন থেকে আমাদের ঘরে আমার ভাই ও আমার স্বামীর আসা নিষেধ হয়ে যায়, আর আমাদেরকেও তাদের ঘরে যেতে নিষেধ করে দেওয়া হয়। মানসিক শাস্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা নিয়েছিল। সিপাহীদের জন্য যেটা রান্না হতো সেটাই আমাদের খেতে দেওয়া হতো। কয়েকদিন পর সেই মেজর একটা নোট দিতে বলেন, যেটাতে আমরা মেজ ভাইকে উদ্দেশ্য করে বলতে হয় যে আমরা পরিবারের সবাই পাক আর্মির হাতে বন্দী, তুমি যথাশীঘ্র সম্ভব আত্মসমর্পণ করো, নতুবা আমাদের সবাইকে মেরে ফেলা হবে, নিচে আমাদের সবাইকে সই করতে হয়। তারা বলেছিল এটা নাকি তারা ওয়্যারলেসে প্রচার করবে। আমি আমিন সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম সত্যি সত্যি এটা শোনার পর মেজ ভাই যদি আত্মসমর্পণ করেন তবে কি হবে। উনি বলেছিলেন মেজ ভাই কোথায় আর ওরা কিভাবে বা ওয়্যারলেসে সেটা প্রচার করবে। এটাও তারা করেছিল আমাদেরকে মানসিক দুশ্চিন্তায় রাখার জন্য। এক একদিন বাইরে থেকে অফিসাররাও এসেও আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেন। 11 দিন এইভাবে থাকার পর আমরা যখন খাবার খাচ্ছিলাম হঠাৎ সেই মেজর এসে জানায় যে আমিন সাহেব আমাকে ও আমাদের দুটো বাচ্চাকে রিলিজ করে দেওয়া হয়েছে। আমিন সাহেবকে শুধু অফিসে যাওয়া ছাড়া আর কোথাও যাবার অনুমতি দেওয়া হয়নি। বাসায় এসে দেখলাম আমার রেখে যাওয়া গয়না, টাকা, আমাদের নতুন গাড়িটা, আসবাবপত্র, এমনকি ঘরের ফ্যান পর্যন্ত লুট হয়ে গেছে। আমার সবচেয়ে খারাপ লেগেছিল গাড়িটার জন্য। এরপর থেকে প্রায় প্রতিদিনই মেজর এসে দেখে যেত আমরা আছি কি না। আমাদের বাসা ধানমন্ডি 19 নম্বর রোডে, সার্বক্ষণিকভাবে নজর রাখা হতো বাসার উপর। এই সময় আমিন সাহেব গভীরভাবে চিন্তা করছিলেন কোনো ক্রমে ভারতে চলে যাওয়া যায় কি না, কিন্তু আমাকে ছোট দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তারপর আমার আম্মা, বড় ভাই ও বোনেরা তখন পর্যন্ত আটক ছিল। একদিন রাতে উনি আমাকে বললেন তোমাদের তিনজনকে গুলি করে মেরে আমি মুক্তিযুদ্ধে চলে যাই। আমি নীরব থাকলাম। 20 মে যথারীতি 8টার দিকে উনি অফিসে চলে গেলেন। 12টার দিকে ফোন করে বললেন মেজর তাকে তাদের ক্যাম্পে যেতে বলেছে রিভলভার ফিরিয়ে আনতে, আরও বললেন দুপুরে বাসায় ফিরে এসে খাবেন। আমি 2 থেকে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে যখন 4টা বেজে গেল তখন আমার সন্দেহ জাগতে লাগলো। আজকে এই পর্যন্তই থাক, আগামী আরেকদিন ইনশাআল্লাহ আমরা শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।